আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন কিছু টুল নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সিম্বল টুল নিয়ে, অর্থাৎ এই যে আমাদের টুল মেনুবারটি দেখতে পাচ্ছেন, এখানে দেখেন সিম্বল স্প্রেয়ার টুল আছে, অর্থাৎ এটার আন্ডারে দেখেন আরো কিছু টুল আছে। এই যে দেখেন 1 2 3 4 5 6 7 8টা টুল আছে এই সিম্বলের আন্ডারে, অর্থাৎ সবগুলোর কাজে আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। এই যে উপরে যে শুধু দেখতে পাচ্ছেন সিম্বল স্প্রেয়ার টুল, এটা শুধু শর্টকাট কি আছে, অর্থাৎ আপনি যদি কম্পিউটারের কিবোর্ড থেকে শিফট প্লাস এস একসাথে প্রেস করেন তাহলে আপনি সিম্বল স্প্রেয়ার টুলটি সিলেক্ট করতে পারবেন, আর বাদ বাকিগুলো আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিম্বল স্প্রেয়ার টুল মানে আমরা প্রাথমিকভাবে বুঝতে পারছি যে এটা আসলে সিম্বল সাজানো, সিম্বল অ্যারেঞ্জ করা কোন ব্যাপার স্যাপার নিয়ে এগুলো কাজ করে। তো প্রথমে যদি আমাদের সিম্বল নিয়ে কাজ করতে হয়, সিম্বলই যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা প্রথমে সিম্বল নিয়ে আসি। এখানে আমাদের রাইট সাইডে দেখেন আমাদের সিম্বলের কোনো অপশন নাই, অর্থাৎ আমাদেরকে সিম্বলটা নিয়ে আসতে হবে উইন্ডোজ প্যানেল থেকে। এখানে যাব, যাওয়ার পরে এই যে দেখেন সিম্বলস নামে অপশন আছে, এটা আমি নিয়ে আসলাম। এখানে আসার পরে দেখেন আমার বেশ কিছু সিম্বলস এখানে আছে। এখানে এই কয়েকটা যে সিম্বল তা না, এর চেয়ে আরো বেশি অনেক সিম্বল আছে। সেই সিম্বল গুলো আপনি কোথায় পাবেন সেটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। এখন এই সিম্বল আনার পরে সিম্বলের নিচে দেখেন একটা সিম্বল লাইব্রেরিস মেনু আছে, এখানে যদি আপনি লেফট বাটন ক্লিক করেন তাহলে দেখেন অসংখ্য সিম্বল আপনি এখানে পাবেন, অসংখ্য সিম্বল। এই যে দেখেন এখানে আমি ফ্লাওয়ারটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে দেখেন আপ ডাউন করলাম, এই যে এখানে আপনি কর্নার ধরে আপনি এটাকে ছোট বা বড় করতে পারবেন আপনার ইচ্ছা মতো। এই যে আপনি আপনার ইচ্ছা মতো ছোট বা বড় করতে পারবেন, এই যে এই যে আপনি করতে পারবেন। তো এইখানে যে যে সিম্বল গুলো আছে এই সিম্বল গুলো ছাড়াও আপনি আরো সিম্বল অ্যাড করতে পারবেন। সেটা কিভাবে অ্যাড করতে পারবেন সেটা আমি প্রথমে আপনাদেরকে দেখাবো, তারপরে টুলস গুলোর কাজ আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি সুন্দর করে বুঝিয়ে দেব। তো প্রথমে আমি একটা এলিপস টুল নিয়ে সার্কল ড্র করি, ছোট করে করলাম। এটার আমি একটা কালার দিব, কালার 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 দিব। আমার কাছে আসলে গ্রেডিয়েন্ট কালার গুলো বেশি ভালো লাগে, আমি গ্রেডিয়েন্ট কালারটাই দিই। আপনাদের কাছে যেটা ভালো লাগবে আপনি সেটাই দিবেন। এই যে এখানে দিলাম, দেওয়ার পরে আমি আরো একটি বৃত্ত ড্র করব, এইটাকে সেন্টার করে, সরি আমি একটু বাইরে নিয়ে ড্র করি, অল্টার শিফট নতুন কিছু তৈরি করি। দুইটা আমি ড্র করলাম, ড্র করার পরে আমি চাচ্ছি ব্লেন্ড টুল দিয়ে নতুন কিছু ডিজাইন করব। তো দুইটাকে আমি সিলেক্ট করলাম একসাথে, করার পরে আমি ব্লেন্ড টুলে গেলাম। ব্লেন্ড টুলটাকে আমি সিলেক্ট করে, যারা ব্লেন্ড টুলের কাজ এখন আমরা শিখি নাই তারা আমার আগের টিউটোরিয়ালটি দয়া করে দেখে আসবেন, ওইখানে ব্লেন্ড টুল সম্পর্কে বিশদ আলোচনা আছে। তো আমি এখানে ব্লেন্ড টুলটি সিলেক্ট করলাম, করার সাথে সাথে দেখেন আমার এখানে অ্যাঙ্কর পয়েন্টগুলো জেগে উঠেছে, অর্থাৎ দুইটা শেপ আমাকে বলছে যে আমাকে চিনিয়ে দাও কোন শেপ থেকে কোন শেপে আমার ডিজাইনটা হবে, অর্থাৎ ব্লেন্ডিং হবে। আমি যদি এই পয়েন্টটাকে প্রথম পয়েন্ট ধরি, দেখেন আবার আরেকটা জিনিস বলার বিষয়, এখানে দেখেন আমি যখন পাথের উপর নিয়ে যাচ্ছি তখন একরকম, অ্যাঙ্করের উপর নিচ্ছি আর একরকম। দেখেন পাথ থেকে সরিয়ে নিয়ে আসলে, সরি পাথ থেকে সরিয়ে নিয়ে আসলে দেখেন চেহারা একরকম, আর অ্যাঙ্কর অথবা পাথের উপরে নিলে চেহারা আর একরকম। করলাম, করার পরে আমি এখানে প্রথম পয়েন্টটি সিলেক্ট করলাম, করার পরে আমি এই যে দেখেন দ্বিতীয় পয়েন্টে আমি যখন নিচ্ছি তখন দেখাচ্ছে একটা প্লাস আমার মাউসের নিচে, অর্থাৎ সে আমার পূর্বের শেপ বলে দিচ্ছে যে আমি কোনটার সাথে অ্যাড হব, এর জন্য আমাকে প্লাস শো করছে। এখানে আমি আবার ক্লিক করলাম, দেখেন সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এখন আপনি এই ডিজাইনটা কিভাবে আমার সিম্বলস অ্যাড করবেন খুব সুন্দরভাবে, খুব সহজভাবে আপনাদেরকে দেখাবো।
প্রথমে আপনি যে সিম্বলটা ডিজাইন করবেন সেটাকে সিলেক্ট করুন। করার পরে এখানে সিম্বল মেনুটা নিয়ে আসবেন। আসার পরে দেখেন এখানে আছে নিউ সিম্বল, ডিলেট সিম্বল, সিম্বল অপশন। আপনি যদি কোনো নিউ সিম্বল তৈরি করতে চান, এখানে প্যানেলে দিয়ে দিতে চান, তাহলে আপনি নিউ সিম্বলে দিবেন। আর যদি এখান থেকে ডিলেট করতে চান, তাহলে সিলেক্ট করে এটা ডিলেট করে দিতে পারেন। আমি চাচ্ছি যে আমি এখানে একটা নিউ সিম্বল তৈরি করব, তো আমি এখানে প্রথমে নিউ ক্লিক করলাম। করার পরে এখানে দেখেন স্ট্যাটিক আছে, ডাইনামিক আছে, আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিবেন আপনার প্রয়োজন মতো। এখানে মুভি ক্লিপ আছে, গ্রাফিক আছে, আমি এখান থেকে গ্রাফিক দিলাম। দেওয়ার পরে আমি এখানে নিউ সিম্বলটার নাম দিলাম রাউন্ড সার্কল। দেওয়ার পরে আমি এখানে ওকে প্রেস করলাম, এখানে আমি ওকে দিলাম। দেখেন আমার যে ডিজাইনটা এখানে এটা চলে এসেছে। অর্থাৎ আমি যদি এখান থেকে এটাকে এখন ডিলেট করেও দিই, আমি যদি আমার সফটওয়্যার এখন ক্লোজও করে দিই, এরপর আমার ডিজাইনটা এখানেই থেকে যাবে। এখন দেখেন আমি আমার বিভিন্ন সিম্বল টুল ব্যবহার করে দেখাবো কিভাবে এগুলো কাজ করে। আমি প্রথমে যাই নেচারে, যাই নেচারে, কিছু সুন্দর সুন্দর ছবি আছে, এই যে দেখেন। প্রথমে আমি কি করব, প্রথমে আমি এখান থেকে সিম্বল স্প্রেয়ার টুলটা সিলেক্ট করলাম। অর্থাৎ কিবোর্ড থেকে আমি শিফট প্লাস এস ক্লিক করলেই, শর্টকাট কি হচ্ছে শিফট প্লাস এস, আমি সিলেক্ট করলাম। করার পরে আমি এখান থেকে একটা ডিজাইনে ক্লিক করলাম সিম্বলে। করার পরে দেখেন আমার মাউসের চেহারা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি এরকম করে ড্র করি, দেখেন আমার কিন্তু ডিজাইন হয়ে যাচ্ছে, এই যে এই যে ডিজাইন হয়ে গেল, অনেক সুন্দর করে ডিজাইন হয়ে গেল। এটা হচ্ছে আমি ডিজাইন বাড়াচ্ছি। এখন যদি আমার ডিজাইন করার পরে যদি আমার মাঝখান থেকে ডিজাইন কমানোর দরকার হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, অল্টার প্লাস শিফট চাপবেন, চেপে আপনি একটা একটা করে ক্লিক করবেন। দেখেন একটা সব ডিজাইন ডিলেট হয়ে যাচ্ছে, এই যে দেখতে পাইছেন, এই যে খুব সুন্দর করে ডিলেট হয়ে যাচ্ছে, এই যে। এখন যদি এখন আমি আর একটা সিম্বল নিয়ে কাজ করি, তাহলে আপনাদের আরো ক্লিয়ার হবে। আমি প্রথমে কি করব, স্প্রেয়ার টুল নিয়ে আবার সিলেক্ট করলাম। করার পরে আমি এখানে দেখেন একটা গাছ আছে, আমি গাছ নিয়ে এলাম, ট্রি নিয়ে এলাম, এই যে আমি প্রথমে স্পেয়ার টুল নিয়ে দেখাচ্ছি। স্পেয়ার টুল নিয়ে কিন্তু অলরেডি আপনাদেরকে দেখানো হয়ে গেছে, যে দেখানো হয়ে গেছে। এখন আপনি যদি স্পেয়ার টুল ডাবল ক্লিক করেন, এখানে দেখেন একটা মেসেজ বক্স চলে আসতেছে। এখান থেকেও আপনি আপনার ওই যে আপনি যে স্পেয়ার টুল ইউজ করে যে রেজাল্ট পেয়েছেন, এখান থেকে সে একই রেজাল্ট পেতে পারেন। এখানে হচ্ছে বিভিন্ন, এখানে যে সিম্বল শাটার আছে, সিম্বল স্ক্রাউসার আছে, এখানে সব আপনার এখানেই আছে। এখানে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, করলাম। এখন দেখেন আমি সিম্বল এখানে ডিজাইন করলাম। করার পরে এর পরে টুলসে যাই আমরা, দেখেন আমরা সিম্বল শিফটার টুল, সিম্বল শিফটার টুলের কাজ কি, আমি এটা সিলেক্ট করলাম। করার পরে দেখেন আমি যদি আমার গাছগুলোকে অ্যারেঞ্জ করতে চাই, তাহলে দেখেন আমি সিম্বল শিফটার টুল দিয়ে করতে পারছি। দেখেন আমি সিম্বল শিফটার টুলটা সিলেক্ট করে জাস্ট টানছি, ওরা অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে। আবার দেখেন এই টুলসের আন্ডারে আর একটা টুলস আছে, সিম্বল স্ক্রাউসার টুল। সিম্বল স্ক্রাউসার টুলটা হচ্ছে দেখেন কি কাজ করে, এটা আমি সিলেক্ট করার পরে এটাকে আমি জাস্ট এই যে ঘুরিয়ে দেবো, এই যে অ্যাঙ্গেল রোটেট করবো, এই যে চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে এই যে আমি চাপ দিচ্ছি, চাপ দেওয়ার সাথে সাথে দেখেন ওদের চেহারা, এক একজনের চেহারা এক এক রকম হয়ে যাচ্ছে। আমি যেখানে আমি ক্লিক করছি সেখানেই
এই দেখেন, এই যে চাপতেছে অলরেডি ডিজাইনটা, এই যে আমি প্রেস প্রেস করে ধরে আছি, এখন দেখেন এখানকার ডিজাইন অনেক ঘন হয়ে গেছে। এরপরে দেখেন সিম্বল সাইজার টুল, আমি এটাকে রিসাইজ করতে পারবো সিম্বল। এই যে আমি এখানে চাপ দিয়ে ধরে রাখলে দেখেন আমার যে ডিজাইনের যে ট্রিগুলো সেটা অটোমেটিক্যালি বড় হচ্ছে, এই যে এই যে বড় হচ্ছে, এই যে বড় হচ্ছে। আমি কি করব এখন, সবগুলো ডিজাইন একসাথে সিলেক্ট করবো। এর জন্য কি করবো, আমার রাউন্ডটা তাহলে বড় করতে হবে। তাহলে দেখেন আমি যদি থার্ড ব্র্যাকেটের প্রথমটা প্রেস করি তাহলে রাউন্ড ছোট হচ্ছে, আর থার্ড ব্র্যাকেট এর সেকেন্ডটা যদি আমি প্রেস করি তাহলে আমার রাউন্ডটা বড় হচ্ছে। এখন আমি বড় করে সবগুলো ডিজাইনকে একসাথে সিলেক্ট করে চেপে ধরলাম। এই যে দেখেন আমি যতগুলো আরে সিলেক্ট করছি সবগুলো একসাথে বড় হচ্ছে, এই যে বড় হয়ে গেল ডিজাইনটা। এরপরে আমি আবার রাউন্ডটা কমে দিলাম আমার কাজের সুবিধার জন্য। এই যে দেখেন আবার সিম্বল স্পাইনার টুল, সিম্বল স্পাইনার টুল দিয়ে কি কাজ করে, এই যে দেখেন, এই যে আমি রোটেট করাতে পারছি। এই যে যেখানে দেখেন আমার মাউসের মাথাতে কিন্তু রোটেট সিম্বল দেওয়া হয়েছে, অ্যারো চিহ্ন দুইটা দুই দিকে, তার মানে কি এটা রোটেট হবে। এই যে দেখেন আমি রোটেট করে দিচ্ছি, কোনো কিছু যদি আপনার রোটেট করার দরকার হয় সেটা আপনি অবশ্যই রোটেট করে দিতে পারবেন। এই যে এটা গেল সিম্বল স্পাইনার টুল। এবার যাব সিম্বল স্টেইনার টুল, সিম্বল স্টেইনার টুল দেওয়ার পরে কি করলাম, আমি নিয়ে গেলাম, এই যে দেখেন সিম্বল স্টেইনার টুল। আমি সিম্বল স্টেইনার টুলটা হচ্ছে আমি কালারটাকে চেঞ্জ করে দিতে পারবো। এই যে দেখেন কালারটা আমার ফ্যাকাশে হয়ে যাচ্ছে। এরপরে হলো সিম্বল স্ক্রিনার টুল, এই যে দেখেন সিম্বল স্ক্রিনার টুল দিয়ে আমি কি কাজ করি, সিম্বল স্ক্রিনার টুল, এই যে সিম্বল প্রথমে আমি কি করলাম সব সিম্বলকে একসাথে সিলেক্ট করলাম। করার পরে দেখেন এটাও আগের টুলস এর মতোই, এই যে দেখেন স্ক্রিনার টুল, এই যে আমি যখন টান দিচ্ছি তখন গাছের কালার গুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, পাতার যে কালার গুলো। আর এই যে দেখেন সিম্বল স্টাইলার টুল, সিম্বল স্টাইলার টুলও একই রকম। তো এই টুলস গুলা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য ডিজাইনের ক্ষেত্রে। আশা করি আপনারা খুব ভালো মতো শিখতে পেরেছেন, আর সুন্দর করে আপনারা সবাই প্র্যাকটিস করবেন। যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না, কারণ নিত্য নতুন টিউটোরিয়াল পেতে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি যখনই কোনো টিউটোরিয়ালটি দিব, আপলোড দিব, তখনই আপনারা অটোমেটিক্যালি আপনারা আপনাদের নোটিফিকেশনে পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকে পর্যন্তই, আশা করি পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।